আমার উদ্যোগ আমি পার্সোনালি নিয়েছি, আমি কোনো দল বা কোনো মানে সংগঠন বা থাকে না যে হ্যাঁ আমরা একটা টিম গঠন করলাম তারপর ফান্ড রেজ করলাম এটা করলাম সেটা করলাম, এগুলো আমি করি নাই। কেন করি নাই? রিজন একটাই, এখানে টাকা পয়সার বিষয় আছে। আর যদি না পারেন সেক্ষেত্রে সেক্ষেত্রে আসুনা যে ফাউন্ডেশন আছে আপনারা সেখানে পাঠাতে পারেন। সে তার মাকে নিয়ে এসে বলছিল যে পরিবারের চাপের কারণে সে সাহায্য সহযোগিতা এই মুহূর্তে করতে পারতেছে না, সে সামনে আসতে পারতেছে না, আন্দোলনে থাকতে পারতেছে না। ঠিক আছে, ভালো কথা, সে তখন থাকতে পারে নাই, বাট এই মুহূর্তে সে কিন্তু বন্যার্ত মানুষদের জন্য এগিয়ে আসতেছে। এখন তাকে ছোট করা করে মানে শুধু শুধু তাকে ডিমোটিভেট করার কিছু নাই, সেই যেহেতু কাজ করতেছে, সেই যেহেতু সাহায্য করার চেষ্টা করতেছে, সে এটা এখন করুক। আপনাদের রাগ অভিমান ক্ষোভ যা কিছু সেটা আপনারা একটু কয়েকটা দিন পরে আপনারা শো অফ করেন, এখন কোনো কিছু এগুলো দরকার নেই। এখন যেহেতু আমাদের দেশের মানুষরা আমরা আরামে আছি, তারা কষ্টে আছে, এখন তাদের কষ্টে অন্তত কান্নাকাটি না করি, অন্তত তাদেরকে সাহায্য করার চেষ্টা করি। আমার উদ্যোগ আমি পার্সোনালি নিয়েছি, আমি কোনো দল বা কোনো মানে সংগঠন বা থাকে না যে হ্যাঁ আমরা একটা টিম গঠন করলাম তারপর ফান্ড রেজ করলাম এটা করলাম সেটা করলাম, এগুলো আমি করি নাই। কেন করি নাই? রিজন একটাই, কারণ এখানে টাকা পয়সার বিষয় আছে। আমি কখনো কোনো টাকা পয়সা যেখানে থাকে সেখান থেকে আমি আস্তে করে নিজেকে একটু গুটায় রাখি, কারণ আমি চাই টাকা পয়সার বিষয়টা সবসময় ফেয়ার থাকা ভালো। যেটা এই মুহূর্তে টিএসসির যে ছাত্রছাত্রীরা আছে, হাজার হাজার স্টুডেন্টরা মিলে টাকাটাকে রেজ করতেছে, একসাথে সব কিছু গ্যাদার করতেছে, তারা কিন্তু একেবারে লিখিতভাবে সব জায়গায় ইনভেস্টিগেট করে কে কত টাকা দিচ্ছে, কি পারপাসে দিচ্ছে বা কেমনি কি করতেছে সেগুলো সব লিখে রাখতেছে। তো এই জিনিসটা দেখে আমার কাছে চমৎকার লাগছে, খুবই ভালো লাগছে। এখানে কিন্তু একেবারে তারা কোনো বিকাশের ব্যবস্থা করে নাই, যে চাইলে কেউ দূর থেকে বিকাশে কেউ টাকা পাঠাবে, কারণ বিকাশের ব্যবস্থা করলে কিন্তু একটা কন্ট্রোভার্সি হওয়ার সম্ভাবনা থাকে। ঠিক এই কারণেই আমি নিজেও কোনো দল বা কোনো টিম আমি গঠন করি। প্রবাসীদের উদ্দেশ্যে আমার একটা জিনিসই বলার আছে, যে যারা মানে টাকা পাঠাতে পারবেন বাংলাদেশের, আপনাদের তো অনেক আত্মীয় স্বজন আছে, তাদের মাধ্যমে তারা এসে এখানে হেল্প করবে। আর যদি না পারেন সেক্ষেত্রে সেক্ষেত্রে আসুনা যে ফাউন্ডেশন আছে আপনারা সেখানে পাঠাতে পারেন। আর তাও যদি আপনাদের সামর্থ্য না কুলায়, প্লিজ দূর থেকে বসে আমাদের জন্য দোয়া করবেন। যারা কাজ করার চেষ্টা করতেছে তাদের জন্যও দোয়া করবেন, সেই সাথে বন্যার্ত মানুষদের জন্য দোয়া করবেন। আজেবাজে কোনো কমেন্ট করা বা কাউকে ছোট করে দেখা, কেন লাইক করতেছেন, কেন ভিউ কামাচ্ছেন, কেন এইটা করতেছেন, কেন সেটা করতেছেন, এই কেন 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 কেনটা প্লিজ একটু দিন কটা দিন বন্ধ রাখেন। এই কেন উত্তর এবং প্রশ্ন এগুলো পরে করবেন।